বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? মৌমিতাই আমি কিচেন ব্লগে তোমাদের অনেক স্বাগত। আর আজকে আমি চলে এসেছি আমার শ্বশুর বাড়ি। এখানে নতুন পরিবেশ, নতুন সব কিছু এখানে। এটা কিন্তু গ্রাম মেদিনীপুরে আমার শ্বশুর বাড়ি। এখানে কিন্তু পরিবেশটা আমার খুব ভালো লাগে। আর আজকে আমি এখানে আজকে একটা নতুন রেসিপি করে তোমাদেরকে দেখাবো, তোমরা পুরো ভিডিওটা দেখো। তো বন্ধুরা, এখন আমরা রান্নাঘরে যাচ্ছি, গিয়ে তোমাদের সাথে আবার দেখাবো। আজকে চলে এসেছি আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে একটা অসাধারণ মিষ্টি বানাবো। সেটাই তোমাদেরকে আজকে দেখাবো কিভাবে আমি মিষ্টিটা বানাচ্ছি। সবার আগে এখানে কিন্তু আমি কড়া বসিয়ে দিয়েছি, আর এখন কিন্তু অনেক খুব কান্না করছে অনেক, ওই জন্য নিয়ে আমাকে রেসিপিটা বানাতে হচ্ছে। আর এখন আমি চলে এসেছি আমার শ্বশুর বাড়িতে। এখানে ও কারো কাছে যাচ্ছে না, থাকছেও না, শুধু আমার কাছে আর ওর বাবার কাছে ছাড়া। সেই জন্য খুব কান্না করছে বলে ওকে আমি নিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর সবার আগে আমি কিন্তু এখানে কড়া বসিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দেব আমি জল, এইরকম কাপের কিন্তু আমি 1 কাপ জল দিয়ে দেব কড়ার মধ্যে। এখন জলটা দিয়ে দিয়েছি, জলটা একটু গরম হয়ে গেলে এখানে কিন্তু আমি 4 প্যাকেট দুধ নিয়ে নিয়েছি, গুঁড়ো দুধের প্যাকেট 4টে নিয়েছি, এটা কেটে রেখেছি। 10 টাকা দামে আমি 4টে গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি এখানে, সেটা কিন্তু আমি কেটে রেখেছি। আর এখানে আর জলটা আমার গরম হয়ে গেছে, দুধটা এবার আমি দিয়ে দেবো। এখানে বন্ধুরা আমি কিন্তু দিয়ে দিয়েছি জলের মধ্যে দুধটা। আর এই দুধটা কিন্তু জলটা একটু গরম হলে দিতে হবে, নালে কিন্তু দুধটা ডালা ডালা পেকে যেতে পারে। এখানে কিন্তু আমার দুধটা অনেক ঘন হয়ে গেছে। আর এই মিষ্টিটা বানানোর জন্য কিন্তু আঁচটা খুব কম রাখতে হবে, আগুনটা একদম অল্প আঁচে করতে হবে। এখানে দুধটা আমার অনেক ঘন হয়ে গেছে। এইখানে এখন আমি দিয়ে দেব একটু লেবুর রস। আমার এই 4 প্যাকেট দুধে কিন্তু আমি লেবুর 4 ভাগের 1 ভাগ নিয়েছি, নিয়ে এখন দিয়ে দেব। লেবু রসটা দিয়ে দিয়েছি বন্ধুরা। লেবু রসটা দেওয়ার পরেই কিন্তু এখানে দুধটা আমার একটু ছেড়ে ছেড়ে গেছে, এই যে এখানে দুধটা পুরো ছেড়ে ছেড়ে গেছে। বন্ধুরা, এখানে কিন্তু আমি আবার দিয়ে দেব চিনি। চিনিটা পরিমাণ মতো দিতে হবে, যেরকম দুধ সেরকম চিনি দিতে হবে। এইখানে আমার 4 প্যাকেট দুধ নিয়েছি, এখানে আমি 1 চামচের মতো চিনি দিয়েছি। চিনিটা দিয়েও ভালো করে এইভাবে মিশিয়ে নেব। আর এখানে কিন্তু দেখতেও কত সুন্দর লাগছে মিষ্টির এই যে দুধটা যেটা বানাচ্ছি, এটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে, খেতেও হবে কিন্তু খুব সুন্দর। তাই তোমাদেরকে বলছি অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে এইভাবে মিষ্টি বানিয়ে খেয়ে দেখবে, খুব ভালো হয় খেতে। সবসময় তো মিষ্টি দোকান থেকে মিষ্টি কিনেই খাওয়া হয়, কিন্তু বাড়িতে খেলে কিন্তু তার মজাই হয় আলাদা। বন্ধুরা, এখানে কিন্তু দেখো আমার মিষ্টিটা ডোটা যে বানিয়েছিলাম কতটা ছেড়ে ছেড়ে এসেছে মিষ্টির ডোটা। এইভাবে কিন্তু পুরো শুকনো হয়ে যাবে, আরো অনেকটা শুকনো হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এইভাবে নেড়েই যাব। এখানে কিন্তু একদম শুকনো হয়ে গেছে ডোটা, একদম পুরো কিন্তু ঝরঝরে হয়ে গেছে দুধের এই যে ডোটা বানিয়েছিলাম, কত সুন্দর দেখতে হয়ে গেছে এখন। আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, লালচে লালচে ভাব চলে এসেছে। এখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুটস। ড্রাই ফ্রুটের মধ্যে আমি এখানে নিয়েছি আমন্ড নিয়েছি, পেস্তা নিয়েছি, আর নিয়েছি কাজু বাদাম। এটা এখন আমি দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে এটা মাখিয়ে নিয়েছি। এর
ডোটার মধ্যে এখন আমি এটা নামিয়ে নেব। এবারে এটা কিন্তু ঠান্ডা করে নেব, তারপরে এটা আমি মিষ্টির আকারে বানিয়ে নেব। বন্ধুরা এখানে কিন্তু আমার ডোটা এখন ঠান্ডা হয়ে গেছে, এইরকম কিন্তু পুরো ঝরঝরে হয়েছে, কত সুন্দর ঝরঝর হয়েছে। এবারে কিন্তু এটা আমি মিষ্টির আকারে গোল গোল করে বানিয়ে নেব, এরকম একটু একটু করে নিয়ে এরকম ভাবে আলতো আলতো করে এইভাবে কিন্তু এটাকে গোল করে নিতে হবে। আর এটা কিন্তু খুব বেশি জেঁকে জেঁকে করা যাবে না, খুব হালকা ভাবে করে নিতে হবে এইভাবে। আর এখন অনি কিন্তু চেয়ারে বসে বসে আমার কোলে আসার জন্য ছটফট করছে, চেয়ারে বসে রয়েছে এখন অনি। এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা বানিয়ে নেব। আবারও কিন্তু আমার একটা বানানো হয়ে গেছে, বন্ধুরা এইভাবে কিন্তু আমি সব মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। আর আমার দেখতেও কত সুন্দর হয়েছে দেখো, এইভাবে ভাবে কিন্তু বানিয়ে নিতে হবে। আর আমার চার প্যাকেট দুধের মধ্যে এখানে প্রায় 10টার মতো মিষ্টি হয়েছে, আর দেখতেও কত সুন্দর লাগছে। এইভাবে কিন্তু বাড়িতে মিষ্টি বানিয়ে খাওয়ার আনন্দটাই আলাদা, আমরা তো সবসময় দোকান থেকে কিনে খাই, মাঝে মাঝে বাড়িতে এইভাবে বানিয়ে খেলেও কিন্তু খুব ভালো লাগে। সেই জন্য তোমাদেরকে বলছি অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খুব সুন্দর। কিন্তু আমি এখন রেসিপিটা আমার হয়ে গেছে, ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর বেশি বড় করছি না। অনি এখন মানে খুব কাঁদছে, ওকে নিয়ে একটু বাইরের দিকে যাব। আর এখানে তো গ্রাম মানে একটা ঘরের মতো একদম রান্নাঘর, ও থাকতে চাইছে না। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, তোমরা সাবস্ক্রাইব করলে তবে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো, আর তত আমার আরো নতুন নতুন রেসিপি সাথে আরো ভালো লাগবে। তো দেখা হচ্ছে আবার নতুন কোন রেসিপি নিয়ে, ততক্ষণে টাটা।